যার যা কিছু আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত অন্যের প্রাপ্তি বা সুখে আমাদের কখনোই হিংসা করা উচিত নয় অন্যকে হিংসা করার মাধ্যমে আমরা মূলত নিজেরই ক্ষতি করি তাই আজকে আমরা কথা বলবো কেন মানুষ আপনাকে হিংসা করে চলুন শুরু করা যাক এক নম্বর যখন আপনি বেশি টাকা ইনকাম করবেন বিল গেটস অথবা আম্বানি যত টাকায় ইনকাম করুক না কেন কারও কোনো মাথা ব্যথা নেই কিন্তু আপনি যদি আপনার প্রতিবেশী অথবা আত্মীয় থেকে বেশি টাকা ইনকাম করেন তাহলেই দেখবেন সবার গা জলা শুরু হয়ে গেছে সবাই আপনাকে হিংসা করা শুরু করছে দুই নাম্বার আপনি সফল হলে আপনি যখন সাফল্যের চূড়ায় আস্তে আস্তে পৌঁছাবেন তখন দেখবেন যে লোকটি ব্যর্থ ওই লোকটি আপনাকে হিংসা করা শুরু করবে এই হিংস মানুষেরা নিজেরাও জানে না যে তাদের হিংসার কারণে তাদের অজান্তেই নিজের মন এবং সময়কে নষ্ট করছে যারা হিংসা করে তাদেরকে হিংসা করতে দিন আর আপনি সফল হতে থাকুন তিন নাম্বার সুখী পরিবার থাকলে আপনি যদি সুখী আর হাসি খুশি পরিবার থাকে তাহলে সবাই আপনাকে হিংসা করবে সবাই আপনাকে দেখে মনে করবে আপনি সবথেকে সুখী আর আপনাকে এভাবে হাসি খুশি থাকতে দেখেই তাদের হিংসা হয় কারণ বর্তমানে সুখী পরিবার খুব একটা দেখতে পাওয়া যায় না প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো সমস্যা থাকে চার নম্বর ভবিষ্যৎ সুরক্ষিত থাকলে ভবিষ্যৎ ভালো করার জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করি কিন্তু আপনার যদি ভবিষ্যৎ সুরক্ষিত থাকে মানে ভবিষ্যতের জন্য যদি আপনার যথেষ্ট অর্থ সম্পদ থাকে তাহলে আপনার আত্মীয় আপনার প্রতিবেশী সবাই আপনাকে হিংসা করবে কারণ যারা আপনাকে হিংসা করে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত না পাঁচ নম্বর যখন আপনি সবার মনে জায়গা করে নেবেন যখন আপনি সবার মনে জায়গা করে নেবেন সবাই আপনাকে পছন্দ করবে তখন কিছু কিছু মানুষ আপনাকে হিংসা করবে কিছু মানুষ কারো ভালো দেখতে পারে না খুশি হতে পারে না মুখে ভালো বললেও ভিতরে ভিতরে জ্বলতে থাকে কেন না তারা নিজেরা সবার মনে জায়গা করে নিতে পারে না এই পাঁচটি কারণে মানুষ আপনাকে হিংসা করে তো আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করুন আর শেয়ার করুন লাইক করুন আর সাবস্ক্রাইব করে সাথে